আজকে আমি এসেছি বেঙ্গলি রান্নাঘর নিয়ে। আজকে আমি বানাবো ডিম, আলু এবং আটা দিয়ে একটি রেসিপি বানাবো, যাতে মজাদার রেসিপি বিকেলের চায়ের সাথে খাওয়ানো হয়। এখানে আছে দুটো আলু এবং একটা ডিম, এগুলোকে বয়ল করে নিয়েছি। এখানে আছে হাফ কাপের মতন আটা। প্রথমে আমি আটা দিয়ে দিব হাফ চামচ লবণ, তারপর দিয়ে দিব এক চামচ তেল, ভালো করে মিশিয়ে নিব আটার সাথে। কিছু তেল লবণে এখন সামান্য জল দিয়ে দিব। খুব সুন্দর দোটা তৈরি করে নিয়েছি, এখন এটার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিব। তেলের জন্য আমি এটাকে রেখে দিব। অনেক দিকে আছে আমার দুটো আলু একটা ডিম, এখন আলুটাকে আমি গ্রেট করে নেব মেশিন দিয়ে। আলু ডিম গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, পাউডার দিয়ে দিব চাট মশলা পাউডার, গরম মশলা পাউডার, প্রথম পকোড়াগুলো ভালোভাবে মিশিয়ে দেব। সব সব মিশানো হয়ে গেছে আমার। এখন আমি আরেকবার ভালো করে হাত দিয়ে ডলিয়ে নেব। এখন আমি একটা দুইটাকে ভাগ করে নিয়েছি, এখন আমি একটাকে দিয়ে রুটি বানিয়ে নিব। মানু আটা একটু ছিটিয়ে দিব। প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিব, হয়ে গেছে। এখন আমি এটার উপরে দিয়ে দিব আলুর পুরগুলো, এটার উপরে দিয়ে দিব, ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ফোল্ড করে নিব। যাতে আটা হয়ে বসে যায়। ছুরি দিয়ে করে কেটে নিব সাইজটাকে। এটাকে আমি দুইভাগ করে নিব, অনেকে তিনভাগ করে কিন্তু না, আমি দুইভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, এই দেখাচ্ছি। এখন আস্তে আস্তে এটাকে ফোল করে নিব বসে। হয়ে গেছে আমার দুই নম্বর রুল, ছয়টা রুলের মতন বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বেটার তৈরি করব। এক চামচ দিয়ে দিব ময়দা, কিছু দিয়ে দিব তেল, দিয়ে দিব হাফ চামচ লবণ, চামচ কম লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিব আটা কুচি একটু কম লাল মিরচি পাউডার, ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে। পেটাটিকে খুব ঘন না পাতলা, একটু মিডিয়ামভাবে তৈরি করে নিব। একটা করে বেটারের মধ্যে দিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। আজকে
আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওটা যাতে আরও ভালো হয়।